রিসার্চ করছিলাম। বাবা যা অদ্ভুত অদ্ভুত সমস্ত তথ্য পেলাম না, মানে আমার সম্পর্কে, হ্যাঁ মানে নিজের সম্পর্কেই, যে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এটা আমি। এবার একটু দেখি হ্যাঁ গুগল যে আমার নামে কি কি আছে। কাঞ্চনা মৈত্র হাজবেন্ড নেম, হ্যাঁ এই এটা আমি নিজেই সব থেকে বেশি ইন্টারেস্টেড হয়ে টাইপ করেছিলাম, একদম ভুল, কারণ আমার তো বিয়েই হয়নি এখনো, তো হাজবেন্ড নেমটা কি করে জানতে পারবো? আসলে হাজবেন্ড নেম বলতে যারা যেটা লেখা আছে গুগল যে আমি যে চরিত্রগুলোতে অভিনয় করেছি সেই চরিত্রগুলোতে যারা আমার অপোজিটে কাজ করেছেন তাদের নাম। বুঝে দেখুন তো কিরকম কনফিউজিং। কাঞ্চনা মৈত্র বায়োগ্রাফি, আসলে বায়োগ্রাফিটা অনেক অনেক একটা বড় জিনিস। আমি দেখেছি সাধারণত উইকিপিডিয়ায় বা গুগল যে 4-5 লাইনের মধ্যে বলে দেয় এটার পর এটা হলো, ওটার পর ওটা হইলো, ওটার পর ওটা হইলো। ইটস নট দ্যাট সো ইজি। কাঞ্চনা মৈত্র ইনস্টাগ্রাম, না আমি কোনোদিন ইনস্টাগ্রামে ছিলাম না, কিন্তু আমার ডিজিটাল পেজ যে সামলায় সৌম্য আমার ভাই, ও আমাকে জোর করে ইনস্টাগ্রামে নিয়ে এসছে এবং আস্তে আস্তে ইনস্টাগ্রামে আমার ফলোয়ার্স বাড়ছে। সবে শুরু করেছি, এক মাসও হয়নি, দেখা যাক আপনারা ফলো করবেন কিন্তু আমাকে ইনস্টাগ্রামে, ঠিক আছে। কাঞ্চনা মৈত্র উইকিপিডিয়া, এই সব থেকে মজার যেটা ঘটনা হচ্ছে উইকিপিডিয়াতে আমার যে বার্থ ডেটা দেওয়া আছে সেটা একদম ওখানে দেওয়া আছে 27 আগস্ট। আমার বার্থডে একদমই 27 আগস্ট নয়, আই এম পিওর লিব্রা, আমার 21 অক্টোবর জন্মদিন। কাঞ্চনা মৈত্র ফ্যামিলি, আসলে আমার ফ্যামিলিতে বাবা চলে গেছেন 2014-তে, আমি আর আমার মা আছি, আর আমাদের বাড়িতে কিন্তু আমরা দুজন একা নই, আমাদের প্রচুর লোক আছে, আমাদের বাড়ি সবসময় গম গম করে। আমাদের বাড়িতে 9 খানা কুকুর আছে, একটা সেন্ট বার্নার আছে, একটা গোল্ডেন রিট্রিভার আছে, একটা ল্যাবের মিক্স ব্রিড আছে, আর প্রচুর স্ট্রে ডগস আছে। আমি শো করতে গিয়ে তারপরে নানান রকমের জায়গায় গিয়ে ওদেরকে রেস্কিউ করেছি, ইনফ্যাক্ট আমার সেন্ট বার্নারটা আর গোল্ডেন রিট্রিভার আর ল্যাবটাও রেস্কিউ করা। পার্সোনাল লাইফ এই রে, পার্সোনাল লাইফ বলতে যা সব নানান রকম সব অভিনেত্রীদের পার্সোনাল লাইফ নিয়ে নানা রকম সব গুজব আজগুবি ঘটনা গল্প থাকে সেগুলো থেকে আমি একটু দূরে থাকি। সিরিয়াল কাঞ্চনা মৈত্র, এই মুহূর্তে আমি ভজগোবিন্দ বলে একটা সিরিয়াল করছি, পাইপলাইনে আরেকটা সিরিয়াল আসার কথা চলছে জানুয়ারি থেকে, দেখা যাক যদি হয় অবশ্যই আপনাদের জানাব। কাঞ্চনা মৈত্র নিউজ, হ্যাঁ নিউজ ফিডে নানান রকম এখন আপনারা খবর শুনবেন, কারণ আনফর্চুনেটলি পুজোর আগে আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে, শ্মশানের ওখানে কতগুলো মদ্য যুবক আমাকে হ্যারাস করে, তো সেটা নিয়ে অনেক ঘটনা আপনারা শুনবেন, কিন্তু ঘটনা যাই দেখুন শুনুন পড়ুন না কেন, মূল বক্তব্য আমার একটাই যে আমি মহিলা, আমি কোনো অভিনেত্রী নই, আমি একজন সাধারণ মেয়ে, এবং একটা মেয়ে হয়ে, সাধারণ মেয়ে হয়ে আমি আমার রেসপেক্টের লড়াইটা লড়েছিলাম, তাই আপনাদের ব্লেসিংস ভীষণ ইম্পর্টেন্ট, যাতে আমি রেসপেক্ট নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে অনেক কাজ করে যেতে পারি, আর থ্যাংকস টু আনন্দবাজার আমার আমিটাকে দেখানোর জন্য, কারণ আমি সত্যিই চাইছিলাম এই যে ছোটো ছোটো সত্যিগুলো সেটা আপনারাও জানান।